পরিচয় আর সংজ্ঞা একক অধ্যায় প্রশ্ন উত্তর দুই তিনি নম্বরের এক নম্বর উপেন্দ্রনাথ গোস্বামীয়ে লিপিৰ বিকাশক কেইটা আৰু কি কি স্তৰত ভাগ কৰিছে। উত্তর উপেন্দ্রনাথ গোস্বামীয়ে লিপিৰ বিকাশক ছটা স্তৰত ভাগ কৰিছে, যেনে এক নম্বর চিত্রলিপি, দুই নম্বর সূত্রলিপি, তিনি নম্বর প্রতীকাত্মক লিপি, চারি নম্বর ভাবমূলক লিপি, পাঁচ নম্বর ভাব ধ্বনিমূলক লিপি আৰু ছয় নম্বর ধ্বনিমূলক লিপি। দুই নম্বর চীনা ভাষাৰ ফাং মানে কি? উত্তর চীনা ভাষাৰ ফাং মানে নাও, স্থান, বয়ন ইত্যাদি। তিনি নম্বর অক্ষরাত্মক লিপি কাক বোলে? উত্তর যিবোৰ লিপিত কোনো চিহ্নই সম্পূর্ণ বর্ণটোক নুবুজায়, সাধারণতে আদি অক্ষরটোক বুজায়, তাকে অক্ষরাত্মক বা অক্ষরলিপি বোলে। চারি নম্বর ভারতের প্রাচীন লিপি কেটা আৰু কি কি? উত্তর ভারতের প্রাচীন লিপি দুটা, যেনে এক নম্বর বার্মী লিপি আৰু দুই নম্বর সৰুষ্ঠী লিপি। পাঁচ নম্বর অশোকৰ বার্মী লিপি কেটা আৰু কি কি? উত্তর অশোকৰ বার্মী লিপি দুটা, যেনে ক নম্বর উত্তর বার্মী লিপি আৰু খ নম্বর দক্ষিণ বার্মী লিপি। ছয় নম্বর কুটিল লিপিৰ বিভাগ কেটা আৰু কি কি? উত্তর কুটিল লিপিৰ বিভাগ চারিটা, যেনে এক নম্বর উত্তর ভারতীয় লিপি, দুই নম্বর গুজরাট, রাজস্থান আৰু মধ্য ভারতীয় লিপি, তিনি নম্বর দক্ষিণ শৈলী আৰু চারি নম্বর দক্ষিণ ভারতীয় লিপি। সাত নম্বর উত্তর ভারতীয় কুশানকালীন বার্মী লিপি কেটা আৰু কি কি? উত্তর উত্তর ভারতীয় কুশানকালীন বার্মী লিপি দুটা, যেনে এক নম্বর পশ্চিমা শৈলী আৰু দুই নম্বর পূর্ব শৈলী। আট নম্বর সিদ্ধ মাতৃকা লিপির আঞ্চলিক রূপ তিনিটা কি কি? উত্তর সিদ্ধ মাতৃকা লিপির আঞ্চলিক রূপ তিনিটা হল এক নম্বর শারদা বা উত্তর পশ্চিমা, দুই নম্বর শ্রীহর্ষ বা দক্ষিণ পশ্চিমা আৰু উত্তর মধ্যদেশ, তিনি নম্বর কুটিল বা পূর্বী, ন নম্বর ভারতের প্রাদেশিক লিপি দুটার নাম লিখা। উত্তর ভারতের প্রাদেশিক লিপি দুটার নাম হল এক নম্বর শারদা লিপি আৰু দুই নম্বর নাগরী লিপি। দশ নম্বর ভোজপত্র মানে কি? উত্তর ভোজ এবিধ গছ, এ ভোজ গছৰ বাকলি পৰা ভোজপত্র প্রস্তুত করা হয়। পুরনি অসমত মন্ত্রলেখন আৰু অঙ্কনৰ ক্ষেত্ৰত ভোজপত্র ব্যৱহাৰ কৰা হৈছিল। ভোজ গছ বৰ দুষ্প্ৰাপ আছিল, সেয়ে বিদেশী ৰাষ্ট্ৰ ভূটানৰ পৰা এবিধ গছ আনি অসমৰ ভূমিত ৰোপণ কৰা হৈছিল, অথবা ভূটানৰ পৰা অনা ভোজ গছৰ বাকলি পৰা ভোজপত্ৰ প্ৰস্তুত কৰা হৈছিল। এঘাৰ নম্বৰ অসমীয়া লিপি বিকাশৰ উৎস দুটাৰ নাম লিখা। উত্তৰ অসমীয়া লিপি বিকাশৰ উৎস দুটাৰ নাম হ'ল এক নম্বৰ সাঁচিপাত আৰু দুই নম্বৰ তোলাপাত। বাৰ নম্বৰ পুৰণি অসমীয়া বা কামৰূপীয় লিপিৰ মানে কি? উত্তৰ খ্ৰীষ্টীয় চতুৰ্থ পঞ্চম শতিকাৰ নগাজৰী খনিকৰ পস্তুৰ শিলালিপিৰ পৰা ত্ৰয়োদশ শতিকাৰ কানাই বৰশী বোৱা তুৰস্কৰ শিলালিপিৰ আদিভাগৰ সময়ছোৱাৰ শিলালেখ আৰু ট্ৰাম ফলিবোৰৰ লিপি বা পুৰণি অসমীয়া বা প্ৰাচীন কামৰূপীয় লিপি বোলা হৈছে। তেৰ নম্বৰ তথা অন্তিমটো প্ৰশ্ন হৈছে অসমীয়া লিপিৰ যুগবিভাগ কেইটা আৰু কি কি? উত্তৰ অসমীয়া লিপিৰ যুগবিভাগ তিনিটা, যেনে ক নম্বৰ খ্ৰীষ্টীয় পঞ্চম শতিকাৰ পৰা ত্ৰয়োদশ শতিকালৈ পুৰণি অসমীয়া লিপি বা কামৰূপীয় লিপি, শ নম্বৰ ত্ৰয়োদশ শতিকাৰ পৰা ঊনবিংশ শতিকাৰ মাজভাগলৈ মধ্যযুগীয় অসমীয়া লিপি, গ নম্বৰ ঊনবিংশ শতিকাৰ অৰ্থাৎ অৰুণোদয় কাকতৰ জন্মৰ পৰা বৰ্তমানলৈ আধুনিক অসমীয়া লিপি। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আশা কৰোঁ সকলোৱে এই অধ্যায়টোৰ প্ৰশ্ন উত্তৰ বুজি পাইছে, আৰু যিসকলে মোৰ ভিডিঅ' প্ৰথমবাৰ চাই আছে প্লিজ লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিবা, যাতে এনেধৰণৰ ভিডিঅ' সকলোতকৈ প্ৰথমতে পোৱা। আজিলৈ বাই বাই, নেক্সট ভিডিঅ'ত পুনৰ লগ পাম।